গুড ইভিনিং। এই কিছুক্ষণ আগে 5টার সময় পৌঁছালাম লিটল হিল হোমস্টেতে, ল্যাটপাঞ্চার। অসাধারণ হোমস্টেটা, অসাধারণ, খুব সুন্দরভাবে সাজানো। এই সন্ধ্যায় কিছুক্ষণ আগে পৌঁছালাম, আর গরম গরম লিকার চা অসাধারণ লাগছে, অসাধারণ। নাম কি? সন্দেশ খাস। আচ্ছা, তোমার হোমস্টের নাম কি? লিটল হিল হোমস্টে। লিটল হিল হোমস্টে, আচ্ছা। লাটপাঞ্চারে থাকার একটা মেন রিজন হলো এই ফেব্রুয়ারি জানুয়ারি মাসে এখানে প্রচুর পাখি দেখা যায়, বার্ড স্যাংচুয়ারি বলছে এটা, তো এই জন্য এটাকে আমরা বুক করেছিলাম। আর এখানে দুখানা ঘর রয়েছে, আর এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে। টেন্টে দুজন দুজন করে শুতে পারে, চারজন, আর মাঝখানে হচ্ছে ডাইনিং স্পেস বানানো হয়েছে। বাট খাওয়া দাওয়া পরে এখানেও দুজন, মোটামুটি ছজন অ্যাকোমোড করতে পারে এখানে। একদম খাস্তা মচমচ করছে চাটনি, ওয়েদারটা অসাধারণ ওয়েদার। আমার কালকে খুব শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, কিন্তু আজকে আলুচপটা কে মনে হচ্ছে মনটা আরো ফুরফুরে, কলকাতায় বসে খাচ্ছি মনে হচ্ছে। অসাধারণ ওয়েদার। ওদের দুটো কিছুটা দেয় না, এদিকে হলো আমাদের এদিকে সিনিক বিউটিটা সকালবেলা আমরা পাবো, এখন রাত হয়ে গেছে। এই দেখো, এই আমাদের কাজ চালানো স্টার্ট। আর একটু পরে এখানে বারবিকিউ চিকেন করা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, 5টার সময় এসেছিলাম লিটল হিল হোমস্টেতে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে এখন আগুন জ্বালানো হয়েছে, আর কিছু পরে শুরু হবে আমাদের মেন ইভেন্ট, বারবিকিউ। সব জায়গাতে ঘুরতে গিয়ে আমরা অন্তত একটা দিন এই বারবিকিউটা করে থাকি, সব যেখানে আমরা সব বন্ধুরা মিলে বসি, গল্প করি, সময় কাটাই।